কুমিল্লার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক। শেখ হাসিনা আপনার তো দয়া মায় নাই এই দেশের উপর, কারণ আপনি চান আপনার প্রভুদেরকে সন্তুষ্ট করতে, প্রভুদের কৃপা লাভের জন্য আপনি এমন কোন কাজ দায় যে কাজ আপনি করতে পারেন না। তাই কুমিল্লার ঘটনা আপনার পরিকল্পিত, আপনার সরকারের পরিকল্পিত ঘটনা। এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে, পেঁয়াজ মরিচ ডাল তেল নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সে জিনিসের দাম একেবারে হু হু করে বাড়ছে। আপনার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, সুপে ও পানির দাম বৃদ্ধি করা হয়েছে, তো এইটার থেকে মানুষের দৃষ্টি তো সরাতে হবে। এই সরানোর জন্যই কুমিল্লার ঘটনা হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। উনি বলে বাংলাদেশে জনগোষ্ঠীর সকল সম্প্রদায়ের নিরাপত্তা দিয়েছে, উনি ক্ষমতায় আসার পর আপনার কি কি পার্বত্য চট্টগ্রাম, কি উখিয়া, কি রামু, কি টাঙ্গাইল, নাসিমনগর কোথায় হয়নি? এই শেখ হাসিনার আমলেই আমরা কিন্তু জন্মের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা শুনিনি, সাম্প্রদায়িক বিদ্বেষের কথা শুনিনি, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখলাম এই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই ঘটনাগুলো, কারণ এইটা জনগণ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেনি, কোনো রাজনৈতিক দল বিনষ্ট করেনি, এই বিনষ্টটা করছেন আজকের সরকার যারা আছেন তারা নিজেই। এর একটা কারণ আছে, এর কারণটা হচ্ছে যে তাদের এই যে ব্যর্থতা, গণতন্ত্রহীনতা এবং জোর জবরদস্তি করে ডাকাতের মতো আপনার ক্ষমতা যে অধিকার করে আছে, এইখান থেকে বিশ্বে নিজের ভাবমূর্তিটাকে ভালো করার জন্য উনি দেখাচ্ছেন যে না, এখানে সাম্প্রদায়িক যাই হোক আমি এটা কঠোর হস্ত দমন করতে পারি। তার থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই কথাগুলোই বলছে। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক। ওই একটা কথা আছে না, সর্প হইয়া দংশন করি ওজা হইয়া ঝাড়ি। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে যার ক্ষমতায় আছে তারা সেই কাজটি করছেন, যে সর্প হইয়া দংশন করে আবার ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন। আর এই ঝাড়তে গিয়ে কত মানুষের প্রাণ কেড়ে দিচ্ছেন, কত রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, রাঙিয়ে দিচ্ছেন। শেখ হাসিনা আপনার তো দয়া মায় নাই এই দেশের উপর, কারণ আপনি চান আপনার প্রভুদেরকে সন্তুষ্ট করতে, প্রভুদের কৃপা লাভের জন্য আপনি এমন কোন কাজ দায় যে কাজ আপনি করতে পারেন না। তাই কুমিল্লার ঘটনা আপনার পরিকল্পিত, আপনার সরকারের পরিকল্পিত ঘটনা, সেই সেই ধারাবাহিকতায় এখন চলছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে সারা দেশের বাংলাদেশের দেশবাসীর সকল সম্প্রদায় আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী আমরা দৃঢ় বন্ধনের মধ্যে দিয়ে আমরা যে কোনো উস্কানির মুখে আমাদের ঐক্য আমরা বজায় রাখব, আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব। এই সরকারের কোনো উস্কানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবো না, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য আবহমান বাংলার সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সেই ঐতিহ্যকে বিনষ্ট করার বারবার চেষ্টা করেছেন, কারণ শেখ হাসিনা নিজেই চান। একজন সাংবাদিক, খুব নামকরা সাংবাদিক, উনি বলেছেন তার একটি বই আছে, আমি নামটাই বলে দিই, সিরাজুর রহমান সাহেব বিবিসির সাংবাদিক ছিলেন, খুব নামকরা সাংবাদিক। আওয়ামী লীগের যখন প্রেসিডেন্ট হন শেখ হাসিনা, তো তাকে উনি জিজ্ঞেস করেছিলেন লন্ডনে যে আপনি যে প্রেসিডেন্ট হন রাজনীতি নামছেন, তো আপনার উদ্দেশ্য কি? উনি বলেছেন যে আমি রাজনীতি করার ইচ্ছে আমার ছিল না, আমি প্রতিশোধ গ্রহণের জন্য আমি রাজনীতি। এটা বিখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান সাহেবের কথা। আজকে কিন্তু আমরা প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে শেখ হাসিনার প্রতিটি আচরণের মধ্যে তিনি শত্রুপক্ষ বানিয়েছেন নিজের দেশের জনগণকে, না হলে তিনি গণতন্ত্র ধ্বংস করবেন কেন? আজকে প্রেস ক্লাব মানুষের আশা আকাঙ্ক্ষার একটি জায়গা, যে চারিদিকে যখন আপনার ফ্যাসিবাদ আর নাৎসিবাদের জুলুম গণতন্ত্রকামী মানুষকে ধেয়ে আসে, তখন কমপক্ষে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলা যায় যে সাংবাদিকরা কোনো না কোনোভাবে একটা সহমর্মিত জ্ঞাপন করেন বা দুকথা লেখার চেষ্টা করেন। কিন্তু নাৎসিবাদের থাবা আপনার প্রেস ক্লাবেও বিস্তার লাভ করেছে, এটা বিরল ঘটনা। পৃথিবীর যুগে যুগে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করে
আর সাংবাদিকরা মুক্ত কণ্ঠে কথা বলার জন্য তারা নির্যাতিত হয়েছে, তারা নিপীড়িত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান আমল থেকে আমরা দেখেছি সাংবাদিক নির্যাতনের ঘটনা, এবং এই শেখ হাসিনার আমলেতে সাগর ঋণী সহ কত যে ঘটনা ঘটেছে। আজকে আজকে এই যে বিএনপিকে সভা করতে না দেওয়ার এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে গুম খুন অব্যাহত থাকবে, সাগর ঋণীর ঘটনা আরো ঘটবে, অতএব তোমরা কেউ কথা বলতে পারবে না, কেউ মানববন্ধন করতে পারবে না, কেউ প্রেস ক্লাবের কোনো অডিটোরিয়াম নিয়ে আলোচনা করতে পারবে না। যে ন্যূনতম পরিসরটুকু ছিল সেই পরিসরটুকু আজকে বন্ধ করে দেওয়া হলো, এটা এত ন্যাক্কারজনক একটি ঘটনা। আরে আপনি আজকের এই টেকনোলজির যুগে আপনি কিভাবে বন্ধ করবেন ইন্টারনেট? আপনি বাতাসকে তো বন্ধ করতে পারবেন না, আপনি পৃথিবীর বাতাসের মধ্যে যে ইথার সেই ইথারকে তো বন্ধ করতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তৃতা করেছে, এই জন্যই আপনার গায়ে জ্বালা ধরেছে, এই কারণেই আপনি প্রেস ক্লাবকে বলেছেন আপনার গোয়েন্দা বাহিনী দিয়ে এখানে কেউ কোনো আলোচনা সভা কেউ কোনো সভা করতে পারবে না। গায়ে জ্বালা একটাই যে তারেক রহমান তিনি লন্ডন থেকে সেখানে কথা বলেছেন, এইটাই হচ্ছে সরকারের আসল উদ্দেশ্য। আর যারা এই ধরনের কাজ করে, এই ন্যাক্কারজনক কাজ করে, যারা অন্ধের অন্যের কণ্ঠ রুদ্ধ করে, অন্যের গলায় ফাঁসি ঝুলায়, তার গলার দিকেই কিন্তু ফাঁসির দড়ি ক্রমাগত 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 সরে যেতে তার দিকে ধাবিত হতে থাকে। আপনারা সরকারে যারা আছেন তারা হয়তো এটা টের পাচ্ছেন না, মনে করছেন একের পর এক তো পার পেয়ে যাচ্ছি, আমাদেরকে ঠেকায় কে? কিন্তু যেদিন ঠেকে ঠেকে যাবেন তখন আর্তনাদ করেও আর কোনো লাভ হবে না, আপনাদের আর্তনাদ কেউ শুনবে না। যাই হোক, আমি শুধু একটি কথাই বলবো, আজকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন এইটা নিয়ে আজকে সারা দেশের মানুষ তাদের একটাই বক্তব্য যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই দৃষ্টান্ত তিনি রাখেননি, তাহলে তার অধীনে নির্বাচনে যাবো কেন আমরা? আর আপনি তো নির্দলীয় নিরপেক্ষ সরকারে এই আন্দোলন করেছেন, আপনি মানুষ হত্যা করেছিলেন সেদিন, আপনি পুলিশ হত্যা করেছেন, এটা তো অনেক রেকর্ড আছে, ছাত্র হত্যা করেছেন এই এইটি আপনার এইটির জন্য এই আন্দোলন করতে, হ্যাঁ জামাত জাতীয় পার্টিকে সাথে নিয়ে আপনি করেছেন না, তারপর আবার বাতিল করলেন কেন? বাতিল করলেন এই জন্যই যে এই ব্যবস্থাটি থাকলে যে নির্দলীয় সরকার হবে, আরেকটি নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি নিরপেক্ষ নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচন হোক, ইনক্লুসিভ নির্বাচন হোক, এইটা চান না বলেই সংবিধান থেকে মুছে দিয়েছে। আরে আপনার আদালতের এত খ্যাতিমান আটজন আইনজীবীর সাতজন এটার পক্ষে বলল, আপনি সেইটা শুনবেন? কারণ আপনার ক্ষমতা হারানোর ভয়, আপনি ক্ষমতা হারানোর ভয়ে এমন কোনো কাজ নেই যে কাজ করেন, এবং গত পরশুদিন কুমিল্লার ঘটনাও আপনি ক্ষমতা হারানোর ভয়ে এটা আপনার সরকার সরকারের লোকজনই ঘটিয়েছে, এই জন্য যে জনগণ ওইটা নিয়ে পড়ে থাকবে। আপনার অবৈধ সত্তা, আপনার নাৎসিবাদ, আপনার জুলুম, আপনার গুম, আপনার খুন, আপনার অনাচার, এই দিকে যেন মানুষের দৃষ্টি না, এই দৃষ্টি যেন অন্যদিকে ফিরে যায়, সেই কারণেই এই ঘটনা ঘটনা হয়েছে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দকে এবং যারা উপস্থিত আলোচক বৃন্দ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ, ধন্যবাদ।